আসসালামু আলাইকুম। নিউ শপ এ টু জেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন। আজকে আপনাদের সবাইকে মানে এমন একটি ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দেব, মানে যিনি খুব স্বল্প মূল্যের খুব ভালো মানের কাপড়, লুঙ্গি কাপড় আপনাদেরকে দিতে পারবেন, এমন একটি ভাইয়ের সাথে আপনাদেরকে আমি সাক্ষাৎ করিয়ে দেব। আর যারা মানে নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা এখানে এসে পাইকারি দামি লুঙ্গি ক্রয় করে আপনারা বিজনেস শুরু করতে পারেন। এইটার ঠিকানা হলো বাইপাইল পাইকারি কাপড়ের মার্কেট, বাইপাইল পাইকারি কাপড়ের মার্কেট, আশুলিয়া সাভার, ঢাকা। আপনারা যারা পাইকারি দামে লুঙ্গি ক্রয় করে লুঙ্গি, শাড়ি, থ্রি পিস, বোরকা এই প্রোডাক্টগুলো কিনে আপনারা বিজনেস করতে চান, আপনারা চাইলে পরে এখানে এসে এই হাট থেকে আপনারা পাইকারি দামে লুঙ্গি কিনে আপনারা বিজনেস করতে পারেন। বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে, মানে এখানে আপনার সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলের মানুষই বেশি আসে, কারণ লুঙ্গি এবং শাড়ির জন্য অল বাংলাদেশের ভিতরে সবচাইতে বিখ্যাত জায়গা যদি থেকে থাকে তাহলে পাবনা এবং সিরাজগঞ্জ। আমি এমন একটি ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দেব, সেই ভাইয়ের বাড়ি দেখি আমরা তার মুখ থেকে শুনি আসল কথায়। আসসালামু আলাইকুম ভাই। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আপনার নামটা কি ভাই? আচ্ছা, রাজু ভাই। রাজু ভাই, আপনার বাসা কোথায় ভাই একটু বলেন? সিরাজগঞ্জ ইনায়তপুর। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই ইতিপূর্বে আরও অনেক শুনেছেন যে পাবনা এবং সিরাজগঞ্জের কাপড় সবচাইতে বিখ্যাত লুঙ্গি এবং শাড়ির জন্য। তো ভাইয়ের কাছে আসলাম, দেখি ভাই আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে একটু দেখান তো ভাই। এখানে অনেক প্রোডাক্ট আছে ভাই, যেমন এই একটা দোতার কাপড়। আচ্ছা, দোতার কাপড়। এই একটা দোতার কাপড়, এই কাপড়ের মান অনেক ভালো। আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। কাপড়টা কয় হাত ভাই একটু বলেন? কাপড় হচ্ছে 5.5 হাত, কিন্তু লেভেল দেওয়া 6 হাত। আচ্ছা, এ ভাই কিন্তু আসলে সত্য কথা বলতেছে। আমরা অনেক জায়গায় শুনেছি যে কাপড়ের গায়ে যে লেবেলটি লাগানো থাকে সেই লেবেলের কথাই বলে, সেই মাপের কথাই বলে যে 6 হাত কাপড়। আসলে ভাই বিষয়টি ক্লিয়ার করে বলতেছে যে কাপড়টি হবে 5.5 হাত, কিন্তু লেবেল লাগানো আছে হলো আপনার 6 হাত। এই যে আমরা একটু খেয়াল করে দেখি, জুম করলে পরে একটু বোঝা যাবে। পাখি লুঙ্গি, এটা হলো পাখি লুঙ্গি, খুবই ভালো মানের লুঙ্গি, দোতারের লুঙ্গি হবে এবং রঙের গ্যারান্টি থাকবে। আচ্ছা, এখানে আরও অনেকগুলো কালার আছে। আপনারা আপনাদের যদি চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ ভালো মানের লুঙ্গি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই লুঙ্গিটার দাম পড়বে কেমন যদি পেটি ধরে নেয়? আপনার পাইকারি দাম বলবেন। 950 টাকা থান। এক থানে তো 4 পিস থাকে তাই না? এক থানে 4 পিস লুঙ্গি থাকে, আপনারা যদি এক থান ধরে যদি নেন তাহলে 950 টাকা পড়বে। আচ্ছা, এই কাপড়গুলো, এই লুঙ্গিগুলা আপনার যারা শোরুমে যারা বিক্রি করে এরা সর্বোচ্চ কত টাকা রেটে? 450 থেকে 500 টাকা পর্যন্ত আপনারা যারা শোরুম থেকে নেবেন 400-500 টাকার নিচে আপনারা এই লুঙ্গিগুলো ক্রয় করতে পারবেন না, কিনতে পারবেন না। আচ্ছা, তাহলে এটার লুঙ্গি পাইকারি দাম পড়লো কত ভাই? 950 টাকা থান পড়লে। আচ্ছা আচ্ছা, সে জায়গায় আপনার পড়তেছে প্রায় 40 টাকার মতন পড়তেছে। আপনার 240 টাকার প্রোডাক্ট আপনার দোকানে, খুচরা দোকানে বিক্রি হয়ে যাচ্ছে 500 টাকা, 450 টাকা, 500 টাকা বিক্রি হচ্ছে। এগুলো তো রঙ উঠবে না ভাই? হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার আছে। আচ্ছা, এটা এটার রেট কেমন পড়বে ভাই বলেন? 300 টাকা পিস পড়বে, তার মানে 1200 টাকা থান পড়বে এটা না? আচ্ছা 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 আচ্ছা, এটাও একটা খুবই ভালো মানের একটি কাপড়। আপনারা চাইলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে, ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়া হবে, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই কাপড়গুলো ক্রয় করতে পারবেন। আচ্ছা, দেখি ভাই আর আর কিছু থাকলে দেখান। গ্যাসের কাপড়, নতুন মানে আমরা আজকে, আমার মনে হয় আজকে আমি নতুন শুনতেছি, হয়তো ইতিপূর্বে শুনলে পরে আমার সেই রকম খেয়াল নেই, মানে গ্যাসের কাপড়। আপনারা যারা গ্যাসের কাপড় কিনতে চান, মানে এই সেই গ্যাসের কাপড়। ভাই এটার থান কেমন পড়বে? 2000 টাকা। একটু ছাড়ান তো দেখি ভাই, একটু ছাড়ান, তার মানে 500 টাকা পিস পড়তেছে পাইকারি। একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, এই গ্যাসের কাপড় আমি আজকে মানে দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান।
এই যে আপনারা হয়তো অনেকেই নাম শুনেন নাই যে গ্যাসের কাপড় কিসে কয়, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে পরে ভাই দিতে পারবে গ্যাসের কাপড়। এটা হলো গ্যাসের কাপড়, 500 টাকা পিস পড়বে না, পাইকারি যদি নিতে চায়। আচ্ছা বসেন, যদি থাম ধরে যদি কেউ নিতে চান তাহলে এই গ্যাসের কাপড়গুলো আপনার 500 টাকা পিস পড়বে। আচ্ছা, এখানে আরও বিভিন্ন ধরনের লুঙ্গি আছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে, হ্যাঁ এখানে যে শাড়ি কাপড়ও আছে, শাড়ি কাপড় চাইলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে হলুদ কাপড় আপনারা নিতে পারেন। তারপরে এছাড়া আরও এদের শাড়ি কাপড় আছে, উন্নত মানের জ্যাকেটের কাপড়, উন্নত মানের আপনার জ্যাকেটের বডি, এটা হলো বডি, হ্যাঁ এটা বডি। তারপরে এটা হলো আসলা হবে, এটা আসলা হবে, ওই পাশেরটা হবে বডি। আপনারা যারা শাড়ি নিতে চান চাইলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আরও এখানে উন্নত মানের সব শাড়িগুলো আছে। এটা এই শাড়িটার নাম কি ভাই? জামদানি শাড়ি। এই যে অনেকে আমাকে বলেন যে ভাই জামদানি শাড়ির একটু ভিডিও দেখতে চাই, যারা দাম জামদানি শাড়ি নিতে চান চাইলে পরে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হলো জামদানি শাড়ি, আর এই যে আরেকটা ওইটা 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 একটু খুলে দেখেন, এটা হলো আপনার কাঁথান শাড়ি। এই শাড়িটা বর্তমান খুবই চলা চলতেছে। যারা কাঁথান শাড়ির কথা বলেন, কাঁথান শাড়ি কিনতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই, মানে যোগাযোগ করে কাঁথান শাড়ি আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ। পাইকারি দামে তো দিতে পারবেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, পাইকারি বিক্রি করে পাইকারি দামে দিতে পারবেন না? আচ্ছা, যদি কারোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার সাথে যে যোগাযোগ করবে, আপনাকে যদি ফোন যদি দেয় তাৎক্ষণিকভাবে আপনি রিসিভ করতে পারবেন, কিংবা রিসিভ করতে না পারলে পরবর্তীতে আপনি ব্যাক করে কথা বলবেন। হ্যাঁ আচ্ছা ভাই, আপনার নাম্বারটা বলেন, যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। 01706 95 72 99। ভাই নাম্বারটি আবার বলেন, যারা নিতে চাইবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা। 01706 95 72 99। আপনারা চাইলে পরে ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাঁথান শাড়ি, তারপরে এই যে জামদানি শাড়ি, এটা কি শাড়ি ভাই? বাহুবলী শাড়ি, বাহুবলী শাড়ি, নতুন নাম শুনতেছি। যারা যারা বাহুবলী শাড়ি যারা নিতে চান আপনারা রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই রাজু ভাই আপনাদেরকে বাহুবলী শাড়ি দিতে পারবে। আচ্ছা, এখানে আরও বিভিন্ন ধরনের শাড়ি আছে। এই শাড়িটার নাম কি ভাই? মনিকা শাড়ি। এই যে অনেকেই আবার মনিকা শাড়ির নাম শুনেছেন আপনারা, এই যে মনিকা শাড়ি, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে মনিকা শাড়ি নিতে পারবেন। আচ্ছা, এটা হলো কাজ করা শাড়ি, সারা বডি কি কাজ করা ভাই? সারা বডি এটা কাজ করা আছে ভাই। এটার প্রাইস কেমন পড়বে? 1500 টাকা জোড়া, আপনার 750 টাকা পিস পড়বে। আচ্ছা, এই কাপড়টার প্রাইস পড়বে কেমন? এটা 950 টাকা জোড়া, দুই পিস নিলে পরে আপনারা 950 টাকায় আপনারা নিতে পারবেন। এই কাপড়গুলো খুচরা বাজারে কত টাকা করে বিক্রি করা? 1000 টাকা পিস বিক্রি হয়, তার মানে ডবল লাভ হয়ে যাচ্ছে আপনার, ডবল লাভ হয়ে যাচ্ছে, যা দিয়ে কিনবেন আপনার সেটাই আপনার লাভ হবে। আচ্ছা, এই জামদানি শাড়িটার প্রাইসটা একটু বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা রেট পাইকারি রেট আমাদের কাছে 2000 টাকা জোড়া বিক্রি করি। 2000 টাকা জোড়া মার্কেটে এগুলা কেমন? এগুলা এক পিসি 2000 টাকা করে বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক পিসি 2000 টাকা বিক্রি করে। আচ্ছা, আপনারা চাইলে পরে যাদের অল্প পুঁজি নিয়ে আপনারা যারা বিজনেস শুরু করতে চান তা অবশ্যই আপনারা পাইকারি কাপড়ের মার্কেটে আসবেন। বাইপাইল পাইকারি কাপড়ের মার্কেট, বাইপাইল মোড়ের পর বাস স্ট্যান্ডে নামলে পরেই আপনারা এই হাটের সন্ধান পাবেন। বিশেষ করে শুক্রবার এবং শনিবার আপনারা আসলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই কাপড়গুলো আপনারা ক্রয় করতে পারবেন। তো এছাড়াও আরও অনেক ধরনের লুঙ্গি আছে, শাড়ি আছে, আপনারা চাইলে পরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।